নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখা গল্প সুখ গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য কাল নজরে পড়েনি আজ পড়ল কাল শুভেন্দ্রের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল টাঙাওয়ালা লোকটা খুবই ভালো তাঁরই কথা মতন স্টেশনের কাছে বাজার থেকে শোভেন কয়েকটা মোমবাতি এক প্যাকেট চা সামান্য চিনি এবং টুকিটাকি আরও কিছু কিনে নিল নিয়ে ভালোই করেছিল কেননা হলিডে হোমে পৌঁছে দেখল আলো টালো নেই চৌকিদার টৌকিদার কোথায় যেন উধাও হয়েছে টাঙাওয়ালা বুড়োই টাকাটাকি করে ধরে আনলো মদনলালকে মিনার মন ভেঙে যাচ্ছিল এ রাম শেষ পর্যন্ত এত করে এই ঘুটঘুটে ঘুটে জায়গায় বেড়াতে আসা এর চেয়ে তাদের কলকাতাই ভালো ছিল সত্যি শুভিনের যা বুদ্ধি যে যা বোঝায় তাই বিশ্বাস করে ফেলে ঘরে ঢুকে মিনার খানিকটা ভরসা হল একেবারে জলে পড়ার মতন অবস্থা নয় ঘরটা ভালো মাঝারি ধরনের দুপাশে দুটো খাট একদিকে পুরনো আমলের দেরাজওয়ালা ড্রেসিং টেবিল একটা ছোটো আলনা মস্ত মস্ত দুই জানলা উপাশে ঘরের পিছন দরজার গায়ে বাথরুম আলো পাখা দুই আছে কিন্তু এখন জ্বলছে না টাঙাওয়ালা ঠিকই বলেছিল জঙ্গলের দিকে তার টার ছিঁড়ে প্রায়ই বিজলি বন্ধ হয়ে যায় দু পাঁচ কথা বলার পর শুভেন মদনলালকে দুটো টাকা দেবার পর দেখা গেল মদন বেশ বস হয়ে গেছে ধোয়ানো চাদর এনে পেতে দিল বিছানায় হলিডে হোমের বারোয়ারি টেবিল ল্যাম্প এনে দিল বলল গোসুলখানায় জল দিতে বলেছে রাত্রে খাওয়া দাবার কি হবে রুটি আন্ডা ভাত ভাজি সব হতে পারে বাবু যা বলবেন মদলাল বানিয়ে দেবে লোক আছে তবে তোরা দেরি হবে দেরির জন্যে শুভেনের কোনো দুশ্চিন্তা ছিল না হোক দেরি তার দু দুপেয়ালা চা দরকার শুভেন তার বাঙালি হিন্দিতে মিশিয়ে বলল পহেলা চা পিলাও মদনলাল চা ওর পানি বলে চায়ের প্যাকেট চিনি মদনের হাতে দিয়ে দিল জল এলো প্রথমে দু গ্লাস জল খেয়ে শুভেন গলায় বললো মিনু খেয়ে দেখো দারুণ জল টেস্টই আলাদা মিনাও জল খেলো সত্যি চমৎকার স্বাদ জলের মদনলাল গেল চা আনতে জামাটা খুলে রেখে শুভেন একটা সিগারেট ধরালো ধরিয়ে জানালার সামনে দাঁড়ালো বাইরে অন্ধকার কদিন আগে দেওয়ালি গিয়েছে তখন থেকেই এদিকে একটা ঝড় বৃষ্টির ভাব ছিল টাঙাওয়ালা বলছিল এখন আর কোনো চিহ্ন নেই বাদলার একেবারে পুরোপুরি হেমন্তকাল শীতের রেশ আসছে বাতাসে হয়তো শিশিরও পড়ছে রাত থেকে গাছপালার গন্ধও বেশ ভারী হয়ে আছে সেই সঙ্গে কেমন একটা শুকনো ভাব এবার হোল্ডলটা খুলে ফেলি কি বলো শুভেন বলল মিনার হতাশা ভাবটা ততক্ষণে কেটে আসছে যেমনটি বলেছিল শুভেন সেই রকমই তো থাকার কোনো অসুবিধা নেই হোটেল বা ধর্মশালার ভিড় ভাড়াক্কা থাকবে না বেশ নিজের মতন ফাঁকায় ফাঁকায় থাকা যাবে নাচো গাও ছুটি করো বরের কোলে বসে গলা জড়িয়ে সোহাগ করো চাই কি মাইরি তুমি যদি তোমার সেই ইয়ের ড্রেসটা পরে থাকো তাতেও কোনো অসুবিধে নেই যা বলেছিল শুভেন সবই প্রায় ঠিক শুধু যদি আলো টালোগুলো জ্বলত মিনা বলল হ্যাঁ খোলো চটিপটিগুলো বের করেনি আচ্ছা শোনো এদের এই তোষুক চাদরে এসবি না আমাদের বিছানা বালিশ বার করব। কি দরকার ধোয়া চাদর পেতে দিয়ে গেছে ওই বালিশ কিন্তু আমি মাথায় দিতে পারবো না নোংরা চিটচিটে দেখাচ্ছে তুমি শোনা আমায় বালিশ করে নিও মাথা অ্যান্ড কোল বোথ বলে শুভেন খোলা গলায় হেসে উঠল মিনাও ঘাড় বেঁকিয়ে ভেংচি কাটল আহা কত শখ শুভেন হোলডল খুলতে লাগলো দাঁতে সিগারেট টেবিল ল্যাম্পটা আলোর চেয়ে শীষ ছড়াচ্ছে বেশি মিনা ঘরে ঢুকে জলের ফ্লাস্ক বেতের ছোট বাহারি টুকরি সিনেমার ছবিওয়ালা কাগজ একটা ইংরেজি ডিটেকটিভ উপন্যাস দেরা জায়নার উপর জড়ো করে রেখেছিল সেগুলো সরিয়ে গুছিয়ে রাখতে লাগলো এই মিনা বলল খাট দুটো জুড়ে দিতে হবে যে শুভে দুষ্টুমি করে বলল কেন আলাদা আলাদা থাক না ইংলিশ স্টাইল তাই নাকি স্টাইল করবে বেশ করো মিনা স্বামীর মুখের দিকে তাকিয়ে জব্দ করার গলায় বলল। আমাকে দেওয়ালের দিকে দেবে কেন জানলার দিকে শুতে ভয় আগে না জানলার দিকে যে শোবে তাকে ভয় তার তো ইংলিশ নেই শুভেন আবার হেসে ফেলল হাসতে হাসতে বলল ভয়ের কিছু নেই জানলাওয়ালা ফার্স্ট নাইট তোমার কাছে শোবে তারপর ফিরে এসে নিজের বিছানায় আবার ধরো লাস্ট নাইট তোমার বিছানায় কেন কেন বাহ এ তো স্বামীর কর্তব্য কর্তব্য মিনাজি ভেঙে সোহাগী গলায় বলল স্বামীটির কত কর্তব্য জ্ঞান রে ওর বেলায় কর্তব্য টন টন করছে দুজনে খোলা গলায় হেসে উঠল হোলডল খুলে ফেলেছে শুভেন সিগারেটের টুকরোটা ঠোঁটে লাগছিল জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে শুভেন বলল তুমি শোনা এবার অন্তত আমার কর্তব্য জ্ঞানের প্রশংসা করো বলেছিলাম এমন বিউটিফুল জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না জাস্ট লাইক কপত কপতি বৃক্ষ চুড়ে বাঁধি নীর যুগলে করিবো করিব ধ্য চালা নীরের সঙ্গে মিল লাগানো বড় ডিফিকাল্ট মিনা উঁচু গলায় হেসে উঠল মদনলাল চা নিয়ে এল শুভেন বলল শোনো ইয়ে বিস্তারা জোড়া লাগানা হোগা বলে হাত দিয়ে দুটো খাট জোড়া লাগাবার ইঙ্গিত করল। আমারা হিন্দি থোড়া গলতি হ্যায় ভাই সামাললে না লাগাও হাত লাগাও খাট জোড়া হলো মদনলাল কাছাকাছি কোথাও থেকে চাল ডিম টিম কিনে আনবে রাত্রের খানা বানিয়ে দেবে শুভেন টাকা দিল চলে গেল মদনলাল দুজনে বিছানায় বসে বসে চা খেতে লাগলো শুভেন বলল কেমন লাগছে তোমার জায়গাটা হ্যাঁ ভালোই লাগছে তবে বড় অন্ধকার লাগছে আলো চলে এলে আর লাগবে না কখন আসবে আলো কি করে বলবো যে কোনো সময় চলে আসতে পারে পাঁচ সাত মিনিট পরে আসতে পারে আবার মাঝরাতেও আমার কিন্তু দারুণ লাগছে মিনু এই ঘর চারিদিকে কাম অ্যান্ড কোয়াইট বাতাসটা কি রিফ্রেশিং বাইরে গাছপালা অন্ধকার আকাশে তারা আর তুমি আমি বিছানায় বসে বসে রাজার হালে চা খাচ্ছি দারুণ ব্যাপার শালা কলকাতায় আমাদের ঘরটার কথা ভেবে দেখো একই শ্যামবাজার পাঁচ মাথার মোড় যেন হরদম সামনে দিয়ে লোক যাচ্ছে পেছন দিয়ে আসতে গন্ধ আসছে আঁস্তাকুরের পাশে বারোয়ারি পায়খানা মুড়ে যেতে ইচ্ছে করে আমি তোমায় বলছি এখানে পনেরোটা দিন থাকার পর তুমি কলকাতায় ফিরে দেখো মিনিমাম চার কেজি ওয়েট গেইন করেছো তোমার গালটাল ফুলকো হয়ে যাবে মাইরি ইয়েতেও মাংস লেগে যাবে বলতে বলতে শুভেন বাঁ হাতটা স্ত্রীর কোমরের দিকে বাড়িয়ে জাপটে ধরল ধরে পেটের কাছে হাত রাখল তারপর চোখ টিপে হেসে বলল আর তোমার ইয়ের যা গ্রোথ হবে দেখবে মিনা স্বামীর হাত সরালো না চোখে শাসনের ভাব ফুটিয়ে বলল আমার ইয়েতে তোমার কি যা আমার তা আমার বাবা বেশ এখন শুধু তোমার ভালো কথা সখী কিন্তু তোমার ওই ইয়ের ব্যাপারে আমার কি কোনো অবদান ছিল না বলতে বলতে শুভেন মুখ টিপে দমক মেরে হাসছিল মিনা এবার হেসে ফেলে স্বামীর কাঁধে ধাক্কা মারল তোমার বড় মুখ খারাপ শুভেন হাসতে হাসতে বলল অবদান শব্দটা ভালো বাংলা মায়েরি ওর মধ্যে কিচ্ছু খারাপ নেই মিনা আর বসে থাকলো না চা খাওয়া শেষ বাথরুমে যাবে বলল আমায় একটা মোমবাতি জ্বালিয়ে দাও বাথরুমে যাব মোমবাতি জ্বালিয়ে সুভেন নিজেই বাথরুমে দিয়ে এলো এসে বলল দারুণ বাথরুম আমাদের কলকাতার শোবার ঘরের চেয়েও সাইজে বড়ো মিনা সাবান টাবান নিয়ে বাথরুমে চলে গেল সুবেন হোলডল থেকে আপাতত বাকি যা দরকার বের করে নিল নিয়ে পা দিয়ে ঠেলে হোলডল খাটের তলায় ঢুকিয়ে দিল ছুটকো আরও কটা কাজ সেরে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল একটু একটা সিগারেট ধরিয়ে নিল সেই কোন সকাল থেকে তোড় শুরু করেছিল এতক্ষণে একরকম শেষ খুব ভোরেই ঘুম থেকে উঠে লেগে পড়েছিল তারা দুজনে এটা নাও ওটা নাও কোনটা লাগবে কোনটা লাগবে না তা ঠিক করতে করতে দুজনেরই সময় চলে যাচ্ছিল দেখতে দেখতে রোদ উঠে গেল দশটা বাইশে ট্রেন এখনও লাগেজ গুছানো হলো না দাড়ি কামানো স্নান দুটো মুখে গোঁজা কত কি যে রয়েছে ছাই মিনাকে না না করে উনুন ধরিয়ে দু মুঠো ভাতে ভাত করতে হবে তারপর ঝিকে দিয়ে বাসনপত্র ধুইয়ে আবার সব গুছিয়ে রেখে যেতে হবে নিজের স্নান খাওয়া সাজগোজ রয়েছে নটা নাগাদ সব তৈরি একটা গাড়ি ডেকে স্টেশনে পৌঁছোতে পৌনে দশ টিকিট কাটা ছিল গাড়িতে চেপে বসতে বসতেই দশটাই বাজলো আর ধন্য আজকালকার ট্রেন সময় বলে কিছু জানে না হাওড়াতেই চল্লিশ মিনিট দেরি করে ছাড়লো তার উপর শালা এমন ঢিমে তালে চললো যে দাঁড়াতে দাঁড়াতে দেরি করতে করতে পাক্কা এক ঘন্টা কুড়ি মিনিট লেট রেজুর করে নিয়ে এখানে সন্ধ্যের মুখে পৌঁছে দিল সময় মতন এলে বিকেলে পৌঁছে যেত ঝাঁকে নিরাপদে এসে হাজির হওয়া গেছে এই যথেষ্ট শুভেনের মনে এখন আর কোনো চিন্তা নেই সে নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত আজ বছর দেরি ধরে মীনাকে সে বলছিল দাঁড়াও না একবার বিয়েটা করি তারপর দুজনে সেরে মাসখানেকের জন্য এমন জায়গায় কেটে পড়ব কোনো ব্যাটা আমাদের পাত্তা পাবে না তোমার দাদা ফাদা আমার যত জঘন্য পিসি মাসির দলকে কাটিয়ে মাইরি অন্তত একটা মাস দুজনে একেবারে নিজেদের জীবন কাটাবো আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রাইভেট লাইফ এদের চালায় নিজেদের কিচ্ছু নেই বিয়ের ব্যাপারটা চুক্তি চুক্তি দেরি হয়ে গেল মাস সাথে পিছিয়ে গেল বিয়ের পর শুভেন পড়লো বাড়ির সমস্যায় কিছুতেই একটা বাড়ি জোটে না বাড়ি মানে একটা অন্তত ভদ্রলোকের থাকার মতন ঘর বিড়াল ছানার মতন বউকে আজ এখানে কাল ওখানে বয়ে বেরিয়ে শেষে টালা ব্রিজের তলায় এক বন্ধুর দৌলতে একটা ঘর পেল দোতলার শেষ প্রান্তে বারোয়ারি বাড়ি পুরনো আমলের টিনের ছাদের তলায় রান্না বান্না আর এজমালি কল পায়খানা কোনো উপায় ছিল না শুভেনের মিনাও আর বেরাল ছানার মতন ঘুরতে রাজি নয় টালার সেই বাড়িতে দাম্পত্য জীবন শুরু করার পর শুভেন রীতিমতো অপরাধ বোধ করতে লাগল কথা ছিল বিয়ের পরই সে বউ নিয়ে মাসখানেক অজ্ঞাতবাস করবে কোথায় সেই অজ্ঞাতবাস মিনা ঠাট্টা করে বলতো কি গো তোমার সেই প্রাইভেট লাইফের কি হলো শুভেন বলতো দাঁড়াও তালে আছি দীঘা টিঘা যেতে চাও তো এক্ষুনি হয়ে যায় আমি একটু ফাঁকায় আউট অফ দ্য অর্ডিনারি জায়গায় যেতে চাই সেই জায়গা আর খুঁজে খুঁজে পাচ্ছিল না শুভেন জায়গার তুষ নয় কাজের ছুটি টাকা পয়সার ব্যবস্থা এটা সেটার ঝঞ্ঝাট লেগেই ছিল শেষে দুম করে একটা সুযোগ জুটে গেল শুভেনের এক বন্ধুর ভগ্নিপতি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন তিনিই বললেন ব্যবস্থা করে দেবেন কোনো অসুবিধে হবে না ব্যবস্থা করতে দুটো মাসই লেগে গেল প্রায় মিনার পেটে বাচ্চা এসে গিয়েছে এ সময় শরীরটাও এলোমেলো করছিল তার মাস দুয়েকে সামলে নিল ডাক্তারবাবু বললেন যান না এখন ভালো ক্লাইমেট ওঁকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন তাতে ভালো হবে কোনো ভয় নেই কিচ্ছু হবে না চলে যান শুভেন দেখলো মিনাও পা বাড়িয়ে রয়েছে আবার কখন কিসে ফেসে যাবে কাজেই দ্বিধা না করে বউ নিয়ে বেরিয়ে পড়লো শুভেন সাঁওতাল পরগনার অনেক খ্যাতি শুনেছে সে আজ এসে দেখেছে সত্যি সুন্দর তাও এখন অন্ধকার রাতও হয়ে এলো কাল সকালে বোঝা যাবে জায়গাটা কত ভালো মিনার ব্যাপারটা কি শুভেন যতবার কান পাতে ততবার জল ঢলার শব্দ পায় কারবার দেখেছ এই নতুন জায়গায় নতুন জলে এত সাবান ঘষার কি আছে তারপর কালি গলা ব্যথা সর্দি জ্বর শুভেন উঠে পড়ে দরজায় ধাক্কা মারল এই ধাক্কা মারতেই দরজা খুলে গেল আর মিনা প্রায় সঙ্গে সঙ্গেই আঁতকে উঠে বলল এই বাবা দরজা খুলেই রেখেছ ছিটকিনিটা লাগাতে পারলাম না বলতে বলতে মিনা গা ঢেকে নিল শুভেন স্ত্রীকে দেখল দেখে লোভ হলো দুষ্টুমি করে বলল হা আমি একবার ছিটকিনিটা লাগিয়ে দেখি বন্ধ করতে পারি কি না বলে বাথরুমে ঢুকে শুভেন দরজা বন্ধ করতে গেল মিনা স্বামীর চালাকি বুঝতে পেরে গিয়েছিল তাড়াতাড়ি অগোছালো হয়ে দরজা দিয়ে পালাতে গেলো এই শয়তানি করবে না শুভেন ততক্ষণে বউকে ধরে ফেলেছে দু হাতে জাপটে ঠান্ডা গা সাবানের টাটকা গন্ধ শুভেন অনেকক্ষণ খেলার ছলে বউকে চুমু খেতে লাগলো কাল নজরে পড়েনি আজ সকালে নজরে পড়লো সকালবেলায় শুভেন মিনাকে জাগিয়ে দিয়ে বাইরে ফটকের পাশে পায়চারি করতে করতে আশপাশ দেখছিল ফটকের গায়ে দু পাশে দুই ইউক্যালিপটাস মস্ত মাথা তুলে দাঁড়িয়ে আছে বাড়ির দিকে আর যা তা কিছু মামুলি গাছপালা পেছন দিকে একটা কাঁঠাল গাছ কম্পাউন্ড ঘেঁষে গোটা কয়েক পেঁপে গাছ সামনের দিকে কলকে আর করবি দু চারটে রঙ্গন বাড়িটা বাংলো গুছির দেখতে আকার প্রায় ইংরেজি এ লক্ষরের মতন মাথায় টালির ছাদ ঢালু হয়ে নেমে এসেছে খড়খড়ি করা দরজা জানলা নিশ্চয়ই পুরনো বাংলো বাড়ি মিনা চোখে মুখে জল দিয়ে গায়ে পাতলা চাদর জড়িয়ে বাইরে এলে স্বামী স্ত্রী ফটকের সামনে রাস্তায় পাইচারি করতে লাগল কাঁকুড়ে মাটির রাস্তা অজস্র নুড়ি ছড়ানো সামান্য লালচি রাস্তাটা দুদিকে সোজা চলে গেছে দুপাশে গাছ আম আর দেবদারু মাঝে মাঝে কাঁঠাল পুবের দিকে মস্ত মাঠ ঢালু হয়ে নেমে গেছে তারপর কিছু ক্ষেত খামার আরও দূরে জঙ্গল সূর্য উঠে গিয়েছিল রাস্তার একটা দিক স্টেশনের দিকে চলে গেছে অন্যটা কোথায় কে জানে আশেপাশে অজস্র ঝোপ আর উঁচু নিচু মাঠ দু চারটে খাপড়া ছাওয়া খুঁড়ে সারা রাতের হিমে শিশিরে সব কেমন ভিজে ভিজে সকালের বাতাসে সতেজ স্বাস্থ্যকর গন্ধ বেশি আসছিল কিছু পাখিটা কি উড়ে যাচ্ছে এক ঝাঁক বক উঠল আকাশে শুভেন মহা খুশি চারিদিক আঙুল দিয়ে দেখাচ্ছিল মিনাকে দারুণ জায়গা কি বলো মিনাও খুশি সত্যি বড় সুন্দর এই হলো রিয়েল বিউটি বুঝলে মিনু যা এখানে আছে সব ন্যাচারাল লোকে যেসব জায়গায় গরুর পালের মতন ছোটে সেই জায়গাগুলো এক একটা বাজে হল্লার আঁকড়া গুচ্ছের লোক হোটেল চায়ের দোকান কাপ্তেনের কম্পিটিশান বেলের দূর দূর কোনো সুখ শান্তি আছে সেখানে যাওয়া শুধু নাচতে যাওয়া আর এখানে দেখো কিছুই সাজানো গোছানো নেই জাস্ট মাঠ ঘাট জঙ্গল আকাশ রোদ বাতাস আর মাইরি তুমি আমি মিনা ঘুম ভাঙা চোখে হাসলো তুমি গায়ে একটা কিছু দিয়ে এলে না কেন ঠান্ডা পড়েছে আমার লাগবে না বাহাদুরি করো না এটা অঘ্রাণ মাস মনে রেখো এ তোমার কলকাতা নয় না হোক কলকাতা আমার রক্ত গরম বুঝলে শোনা মিনা ব্যাঁকা চোখ করে স্বামীকে দেখতে দেখতে হেসে বলল তা আর বুঝবো না কাল যা জ্বালিয়েছ সারা রাত শুভেন প্রথমটায় বুঝতে পারেনি তারপর বুঝল বুঝেই সাত সকালে রাস্তায় দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল চায়ের জন্যে দুজনেই আবার বাড়ির দিকে ফিরতে লাগল ফটকের কাছে আসতেই দুজনেরই একসঙ্গে এমন কিছু নজরে পড়ল যা কাল রাত্রে পড়েনি শুভেন্দের ঘর ফটকের মুখোমুখি মানে বাড়ির প্রায় পশ্চিম দিকে দক্ষিণ দিকে যে টানা বারান্দা মানে এ লক্ষরের লম্বা দিক সেদিকের বারান্দায় এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পরনে পাজামা গায়ে জামার ওপর চাদর হাতে ছড়ি মাথার চুল একেবারে সাদা চোখে চশমা ভদ্রলোককে দেখে শুভেন অবাক হয়ে গেল এ বাড়িতে আরও লোক আছে নাকি যার শালা এখানেও লোক নাকি বুড়োটা অন্য কোথাও থেকে এমনি এসেছে মিনু ওই বুড়োটা করতে গিয়ে এলো মিনাও দেখছিল সেও বুঝতে পারছিল না আরও কয়েক পায়ে গিয়ে ফটকে ঢুকে শুভেনদের নজরে পড়ল। বেতের চেয়ারে এক বৃদ্ধা বসে রয়েছেন মোটা থামের আড়ালের জন্য তাকে দেখা যাচ্ছিল না আগে বৃদ্ধার সামনে কাঠের ছোট চৌকি তার ওপর বাটি টাটি কী যেন সাজানো তারও চোখে চশমা গায়ে শাল জড়ানো মাথার চুল সাদা মিনা বলল শুধু বুড়ো কি গো বুড়িও রয়েছে করছে কি বুড়িটা শুভেন হঠাৎ চোখ ফিরিয়ে দিল আর তাকাতে ইচ্ছে করল না এখানেও লোক কোথাও কি একা থাকার উপায় নেই শুভেন যেন কেমন ঘৃণা বোধ করলো আচমকা ওই বৃদ্ধদের উপর ওদের দিকে না তাকিয়ে সোজা নিজেদের ঘরের দিকে পা বাড়াল ঘরে এসে শুভেন বলল কাল তো ওদের দেখলাম না আজ কর থেকে হাজির হলো মিনা বলল কাল আর আমরা দেখলাম কোথায় যা অন্ধকার ভূতের মতো বসে থাকলাম নিজেদের ঘরে বিরক্ত হয়ে শুভেন বলল মেজাজ খারাপ করে দিল ওই বুড়ো বুড়ি এখন পেছনে লেগে থাক মিনারও তেমন পছন্দ হয়নি ব্যাপারটা কিন্তু কিছু বলল না কি আর বলবে চা খেয়ে জামা কাপড় বদলে শুভেনরা বাজারের দিকে বেড়াতে বেরোল ততক্ষণে মদনলালের কাছে সবই জানা হয়ে গেছে ওই বৃদ্ধ আর বৃদ্ধা দেওয়ালির আগে থেকে এখানে আছেন সপ্তাহ দুই আরও থাকবেন গত বছরও শীতের মুখে ওরা এসেছিলেন তবে অল্প দিন ছিলেন সেবার ওই বুড়ো বাবুর ভাতি যা বিজলি সাহাব শুভেন বুঝতে পারল মদনলালের খাতিরের ঘটা ও পক্ষে বেশি বাজারের দিকে হাঁটতে হাঁটতে শুভেন বলল বুঝলে মিনু ওই বুড়ো বুড়িকে একেবারে পাত্তা দেবে না পাত্তা দিয়ে চকি লাইফ হেল করে ছাড়বে কি আর হেল করবে ওরে বাবা তুমি বুড়ো বেটাদের চেনো না আমি চিনি প্রথমেই শালা তোমার নারী নক্ষত্রের খবর নেবে কোথায় বাড়ি বাপ ঠাকুরদার নাম থেকে শুরু করবে তারপর কোথায় চাকরি মাইনে বাড়ি ভাড়ায় এসে থামবে এরপর নিজেদের নাইনটিন ফরটিনের গপ্প শোনাতে লাগবে বিগ বিগ কথা বলবে দু দশটা সাহেবের আমরা কাছি করবে তখন আটানাসের মাছ পাওয়া যেত একটা বেগুনের ওজন হতো পাঁচ পো বাবুরা রাত্রে এক বাটি করে ক্ষীর খেত এই সব পোটটি ঝেড়ে তোমার মাথা ধরিয়ে দেবে শালা বুড়োদের আমি চিনি না মল এক একটা মীনা বলল বুড়ো মানুষরা বড় বক বক করে শুধু বক বক তুমি কি ইচ্ছু জানো না ওই বুড়ো প্রথমে তোমাকে বৌমা বৌমা করবে তারপর বৌমার ওপর আদরে গলে গিয়ে কত কীর্তি যে করবে তা তো জানো না যা মিনা স্বামীকে ধমক দিল যাহ নয় একবার একটু বৌমা বৌমা করতে দাও তারপর দেখবে শ্বশুরের কত আহ্লাদ মিনা স্বামীর হাতে চিমটি কেটে দিল অসভ্যতা করো না শুভেন হেসে বলল কি করবো ভাই বুড়ো হাবড়াদের ব্যাপারটাই হলো ইয়ের তখন আর কিছু থাকে না আহ বুড়োর বুড়ি রয়েছে না বুড়ি থাকলে কি হবে ছুঁড়ি তো নেই মিনা এবার ধমকে উঠে স্বামীকে হাতের ব্যাগ দিয়ে মারলো শুভেন জোরে হেসে উঠল হাসি শুনে মনে হলো তার বিরক্তি যেন কিছুটা কেটে গিয়েছে বাজারটা বড় কিছু নয় পরিচ্ছন্নতাও কম তবু শুভেনরা বেহারি ময়রার দোকানে বসে সকালে জলখাবারটা খেয়ে ফেললো চা খেলো মাটির খুঁড়িতে তরি তরকারির বাজার ছোটো গ্রাম থেকে আনা টাটকা দু চারটে ফুলকপি ছিল কাঁচা টমেটো বেগুন আলু মুরগির ডিম একটা লোক নদী থেকে মাছ ধরে এনে বিক্রি করে তার কাছে সামান্য মাছ ছিল ছোট ছোট মাছ বাজার সেরে ফিরতে ফিরতে সামান্য বেলা হল মদনলালকে বাজারগুলো ধরিয়ে দিলেই চলবে মদনের এক সঙ্গী আছে কালী রান্নাবান্না সেই করে শুভেনরা আজ সকালে সবই জেনে গিয়েছে মদনলাল হলো আসলে চৌকিদার তার জিম্মাতেই এই বাংলো বাড়ির সব কিছু দক্ষিণের দিকে বারান্দাটা হঠাৎ নিচু হয়ে নেমে ছোট ছোট যে কোটা দুই খুপড়ি ঘর করেছে তার একটাতে থাকে মদনলাল আর অন্যটায় কালী পাশেই রসুই ঘর কালী কখনো কখনো জল তোলার কাজ করে দেয় নয়তো মদনলাল সামনের কুড়ে থেকে কাউকে ডেকে আনে ভাই ফরমাস খাটার জন্য দু এক টাকা দেয় সকালের দিকে অবশ্য বাঁধা জমাদার আসে ছুঁড়ের জন্য বাড়ির কাছে এসে শুভেন বলল মিনু কোথায় ভাবলাম আমরা দুই ছুঁড়ি দিব্যি এখানে স্বর্গ টর্গ করে কাটিয়ে দেব তা না সালা কোথা থেকে দুটো বুড়ো বুড়ি এসে হাজির হলো সব মজা মাটি করে দিল মায়ের বলে বিরস মুখে শুভেন হাতে সিগারেটটা মাঠে ছড়ে দিল তারপর বলল কত রকম পূর্তি করতাম আর করা যাবে না কেন দূর পাশেই লোক দিওয়ালের গায়ে গায়ে ঘর একটু হৈহুল্লোর করলেই কানে যাবে তেমন ধামসি আর করতে পারবো না মুড়ে যেতে ইচ্ছে করছে মিনা আর চোখে চেয়ে হাসল তুমি কি সেই ছেলে নাকি কিছুই ছাড়বে না ছাড়বো কেন শুভেন বলল আমি শালা একটা কেয়ার আনি তিন বছর থেকে থেকে তোমায় বিয়ে করলাম একটা চতুর্থ শ্রেণীর ঘর জোগাড় করতে মাস কয়েক লাগল বারোয়ারি বাড়িতে থাকি কোনো নিজস্বতা নেই একটুও নির্জনতা চুপচাপ নেই আমরা কোনোদিন গলা ছেড়ে গল্প পর্যন্ত করতে পারলাম না ভাবলাম এখানে কটা দিন রাজার মতো মেজাজ নিয়ে থাকবো তোমায় নিয়ে যা খুশি করব। তা না সালা ঠিক কোথা থেকে এক ওল্ড বাম্বু ঠুকে গেল দেখ মিনা আর কত হাসবে স্বামীকে সান্ত্বনা দেবার মতন করে বললে কি এলো গেল পাশে কারা থাকলো ভেবে আমরা আমাদের মতন থাকব। নিশ্চয়ই থাকব ওদের ইগনোর করব। সত্যি বলছি তুমি দেখো আমি ওই বুড়োকে কাছে ঘেঁচতে দেব না আলাপ টালাপই করবো না আর তুমি শোনা দয়া করে ওই বুড়ির কাছে গিয়ে মাসিমা মাসিমা করো না বুঝলে ততক্ষণে বাড়ির সামনে পৌঁছে গিয়েছে মিনারা কম্পাউন্ড ওয়ালের ওপারে বাড়ির বারান্দায় বুড়ো বুড়িকে দেখা গেল না চেয়ার পাতা রয়েছে সামনের ফাঁকা জমিতে চওড়া লাল পাড়ের একটা শাড়ি ঝুলছে দড়িতে একটা সেমিজ আর বুড়োর পাজামা প্রথম দিনটা শুভেন খুব সতর্ক থাকল কোনো রকমে দুপুর কাটতেই মিনাকে নিয়ে বাজারের দিকে বেরিয়ে পড়ল সেখান থেকে টাঙা ভাড়া করে গেল মাইল তিনেক দূরে এক কুণ্ড দেখতে উষ্ণ জলের কুণ্ড সেখানে এক দেহাতি মেলা চলছিল তখন মেলায় বেরিয়ে সন্ধ্যের মুখোমুখি আবার ফিরে এলো স্টেশনে চা খেয়ে স্টেশনেই বসে বসে বিশ্রাম করল দু একটা গাড়ি দেখল তারপর বেশ অন্ধকার হয়ে যাওয়ার পর বাড়ি ফিরল শুভেন টর্চ নিয়ে বেরিয়েছিল আজ দরকার তেমন হয়নি এক ফালি চাঁদ উঠেছিল কাল যে কখন কোথায় ওই চাঁদের ফালি হারিয়ে গিয়েছিল শুভেন বুঝতে পারল না আজ বাতি ছিল ঘরে এসে বাতি জেলে শুভেন কিছু বলার আগেই দেখল মিনা বিছানায় কোমর এলিয়ে পা ঝুলিয়ে শুয়ে পড়েছে ক্লান্ত শুভেন ক্লান্ত স্ত্রীর পাশে শুয়ে পড়ল টাঙার ঝাঁকুনিতে তোমার কষ্ট হচ্ছে না পেটে লাগেনি তো না শুভেন বৌয়ের ঘাট আর চুলের গোড়ায় নাক মুখ ঘষতে লাগল ঘষতে ঘষতে মনে হলো। এখানকার মাঠ ঘাট জঙ্গলের অনেক ধুলো যেন মিনার চুলে আর গায়ে জড়িয়ে গেছে শুভেন পরম আবেগে আস্তে আস্তে চুমু খেতে লাগল মিনা বললো দরজাটা বন্ধ করে দাও শুভেন বলল থাক না খোলা থাক সমস্ত কিছু বন্ধ করেই তো জীবন কাটালাম এখন খোলাই থাক সামান্য পরে মিনা উঠল কাপড় টাপড় ছাড়বে গা হাত ধোবে সন্ধ্যে শেষ এবং রাতটুকুও চমৎকার কাটল নিজেদের মতোই করে অন্য কেউ এখানে আছে বোঝা গেল না শুধু একবার সুবেন বাথরুমে থাকার সময় লক্ষ্য করল তাদের বাথরুমের ওপাশে জল পড়ার শব্দ হচ্ছে বুঝতে পারলো পাশের ঘরের বাথরুমও এর গায়ে গায়ে লাগানো দ্বিতীয় দিনের সকালেও শুভেন একরকম সতর্কতার সঙ্গে বৃদ্ধদের এড়িয়ে গেল বিকেলে আর পারল না একেবারে বৃদ্ধের মুখোমুখি ডোরাকাটা জুট ফ্লানেলের পাজামা পরনে গায়ে বোধ মোটা সুতির গেঞ্জি গরম কাপড়ের শার্ট হাতে বাঁধানো লাঠি ভদ্রলোক কলকে ফুলের গাছটার কাছে পায়চারি করছিলেন শুভেন লক্ষ্য করেনি বিকেলে বেড়াতে যাবার জন্য তৈরি হয়ে বেরিয়েছে মিনা দরজায় তালা দিয়ে আসবে এক্ষুনি সিঁড়ির দু তিনটে ধাপ নেমে মাঠে আসতেই ভদ্রলোকের সঙ্গে চোখাচুকি হয়ে গেল সুবেন ভেবেছিল চোখ ফিরিয়ে নেবে পারল না পাড়া যায় না ভদ্রলোকের মুখে কি ছিল সুবেন বুঝতে পারল না লম্বা মুখ লম্বা নাক চওড়া কপাল অল্প কিছু সাদা ধপধপে চুল মাথায় বেশ দীর্ঘ চেহারা স্বাস্থ্য অবশ্য তত মজবুত নয় কত বয়স হবে সত্তর কিংবা কাছাকাছি ভাঙা চেহারা চামড়া কুঁচকে ভাঁজ পড়েছে তবু এই বয়সের পক্ষে একেবারে অক্ষম শরীর নয় ভদ্রলোক এমন করে চোখে মুখে হাসলেন যেন তিনি শুভেনেরই অপেক্ষা করছিলেন এবং শুভেনকে অন্তত চোখে চেনেন আপনারাই পরশু দিন এসেছেন শুনলাম ভদ্রলোক কেমন পরিচিত গলায় বললেন কাল একবার দেখলাম তারপর বোধহয় আর ঘরে ছিলেন না শুভেন হাসল না গম্ভীর মুখে বলল না রাত্রে ফিরেছি তার গলার স্বর নিষ্পৃহ ঠান্ডা যেন আলাপটা তার পছন্দ হচ্ছে না কোথা থেকে আসছেন কলকাতা ঘাড় নাড়ল শুভেন ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন জায়গাটা ভালো শরীর স্বাস্থ্যর পক্ষে বেশ ভালো দু চার দিন থাকলেই বুঝতে পারবেন বলতে বলতে নিজের ঘরের দিকে তাকালেন তারপর সামান্য উঁচু গলায় বললেন দাঁড়াও দাঁড়াও আমি আসছি বলে শুভেনের দিকে তাকিয়ে এই রকম আচমকা বিদায় নেবার জন্যে যেন লজ্জা প্রকাশ করলেন পরে আবার কথা হবে আচ্ছা ভদ্রলোক যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন শুভেন ওই বারান্দার দিকে তাকালো বৃদ্ধা দাঁড়িয়ে আছেন চওড়া পাড়লা শাড়ি গায়ে পুরো হাতা জামা চোখে চশমা ঘষা কাঁচ নাকি দূর থেকে চোখ দেখা যাচ্ছে না ভদ্রলোক বারান্দায় উঠে বৃদ্ধা মহিলার হাত ধরলেন তারপর সাবধানে আস্তে আস্তে সিঁড়ির দিকে টেনে এনে ধাপগুলো নামাতে লাগলেন বলে বলে মিনা ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে সেও দেখছিল মিনা বলল ওভাবে সিঁড়ি নামাচ্ছে কেন উনি অন্ধ নাকি শুভেন মুখ ফিরিয়ে নিল কি করছিলে তুমি এতক্ষণ বাথরুমে গিয়েছিলাম একটু কেন শুভেন হঠাৎ কেমন বিরক্তি বোধ করল কেন কে জানে বলল বাথরুমেই যাও দশবার করে কখন থেকে দাঁড়িয়ে আছে মীনা স্বামীর এই আচমকা বিরক্তি বুঝল না আজ হাঁটা পথে অনেকটা বেড়ানো হলো হাঁটতে হাঁটতে সেই রাম মন্দির পর্যন্ত এগিয়ে আবার বাজারের দিকে ফেরা তারপর স্টেশন অনেকক্ষণ স্টেশনে বেরিয়ে আবার সন্ধ্যের মুখে বাড়ি ফেরা তখনও আবার এক ফালি চাঁদ রয়েছে আকাশে বাড়ির কাছাকাছি এসে শুভেন বলল মিনু বুড়ো ভদ্রলোক যে চেয়ে আমার সঙ্গে আলাপ করলেন আমি ওর নামটাও জিজ্ঞেস করলাম না ব্যাপারটা বড় খারাপ হলো অসভ্যতা অসভ্যতা লাগছে মিনা প্রথমটায় জবাব দিল না তারপর বলল আবার তো দেখা হবে জিজ্ঞেস করে নিও সুভেন কিছু বলল না ফটকের সামনে এসে দাঁড়ালো দক্ষিণের দিকে বারান্দায় আলো পড়েছে সামান্য ভদ্রলোকরা ঘরে রয়েছেন এখানকার আবহাওয়ায় শীত এসে পড়েছে বেশ বোঝা যায় আজ হালকা কুয়াশা জমে গেছে এরই মধ্যে বাতাসে শুকনো ঠান্ডা মিনা তালা খুলল ঘরের শুভেন বাতিটা জ্বালিয়ে দিল ঘরের মাঝমধ্যখানে একটা আলো ঝুলছে বাল্বটা মেরে কেটে ষাট পাওয়ারের টিম টিম করে জলে আভা হলুদ মতন একটা পুরনো পাখা কালচে রং মাথার ওপর স্থির হয়ে আছে মিনা বিছানায় বসলো বসে হাই তুলল ছোট্ট হাই এখানে হাঁটাহাঁটি করলে পায়ের কচি অত ব্যথা হয় কেন বলো তো উঁচু নিচু জায়গা বলে এই একটু জল দাও মিনা আদর করে হুকুম করল শুভেন জল গড়িয়ে দিল মিনা জল খেলো আজ আর রাত্রিরে খেতে হচ্ছে না কেন স্টেশনে এক গাদা খাওয়ালে হজম হয়ে যাবে শুভেন বলল গ্লাসটা রেখে দিতে দিতে এখানকার জল সবে তো সন্ধে জামা ছাড়তে লাগলো শুভেন মিনা একটু বিছানায় গা এলিয়ে দিল শুভেনের হয়ে যাক তারপর কাপড় ছাড়বে সে শুভেন পাজামা পরলো গায়ে পাঞ্জাবি বাথরুমে গেল মিনা শুয়ে থাকলো পাশ ফিরল আবার সোজা হলো। কলকাতার বাড়ির কথা মনে পড়ল মনে পড়লেই কেমন যেন লাগে এই রকম একটা ঘর পেত তারা নিরিবিলি চুপচাপ কি আরামিনা লাগতো তা কি আর পাওয়া যাবে শুভেন বাথরুম থেকে বেরিয়েছে কি বাতি নিবে গেল যা কি হলো মিনা ধর্মর করে বিছানায় উঠে বসলো শুভেন বললো দাঁড়াও টর্চটা নিয়ে দেখি আবার কারেন্ট গেল নাকি হাতরে হাতরে টর্চ নিল শুভেন বাইরে বেরিয়ে গিয়ে দেখল তারপর ফিরে এসে বলল কারেন্ট গিয়েছে এখানে এই হালে চলে নাকি আচ্ছা তো মোমবাতি জেলে দাও মিনা বলল মোমবাতি জ্বালাবার পর মিনা উঠে শাড়িটা ছাড়লো গায়ের জামাও শুভেন সিগারেট ধরিয়ে বিছানায় শুয়ে পড়ল ব্যাকাভাবে টর্চটা তুলে নিয়ে মিনা বাথরুমে চলে গেল শুভেন শুয়ে শুয়ে দেখছিল প্রায় জানালা ঘেসে জ্যোৎসনা দাঁড়িয়ে আছে ঝাপসা জ্যোৎস্সনা ছিঝির ডাক ভেসে আসছে বাথরুম থেকে যেন এক ছুটে কোনো খবর দিতে বেরিয়ে এলো মিনা বলল এই এদিকেই কি বুড়ি গান গাইছে গান বাথরুমের বাইরের দরজায় গিয়ে দাঁড়াও না শুনতে পাবে কি গান গাইছে কে জানে গুনগুন শুনছিলাম শুভেন আগ্রহ বোধ করে উঠল বাথরুমে গেল ফিরে এসে বলল ঠাকুর দেবতার নাম করছে বোধ হয় ভজন টজন লাগল ততক্ষণে হাত মুখ ধুয়ে গায়ে জামা পড়েছে মিনা ঘরের শাড়িটা পরে ফেলেছে শুভেন এসে বিছানায় বসল মিনা আয়নায় কোনো রকমে মুখ দেখে চুল গুছিয়ে নিল নিয়ে স্বামীর পাশে এসে বসলো সামান্য চুপচাপ শুভেন বউয়ের হাত ধরে খেলা করতে লাগল বাইরে জ্যোৎস্নাটা দেখেছো দিন পাঁচেক পরে দারুণ জ্যোৎস্না হবে কোন হিসেবে শুভেন কথাটা বলল সেই জানে বিছানায় আর হয়ে শুয়ে পড়ল শুভেন বউকে টেনে বুকের ওপর নিল ঘাড়ে সুরশুরি দিতে লাগলো কানের মধ্যে ফুঁ দিল আস্তে আস্তে মিনার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠলো শুভেন এই খেলাটা খুব পছন্দ করে মিনার কানে ফুঁ দিলে তার গায়ে কাঁটা দেয় মিনার গায়ে কাঁটা দিলে শুভেনের খুব আরাম লাগে সে তখন বউয়ের হাত পায়ে নিজের হাত পা খসতে থাকে আদর করে বউকে কটা চুমু খেল শুভেন মিনা স্বামীর মতিগতি জানে কোমরের কাছে চিমটি কেটে বললো এখন ওইসব করোনা তো ছাড়ো এখন তাহলে কি করব? কিছু করতে হবে না শুয়ে থাকো চুপচাপ হ্যাঁ চুপচাপ বলে মিনা আঙুলের খোঁচা মারল বুকে দুষ্টুমি করে শুভেন সামান্য চুপচাপ শুয়ে থাকল। তারপর হঠাৎ বলল মিনু হুম চলো ও ঘর থেকে একটু ঘুরে আসি এখন এই অন্ধকারে কি হয়েছে অন্ধকারই তো ভালো বেশি গ্যাজর গ্যাজর করার চান্স পাবে না ভদ্রতা করে একবার দেখা দিয়ে চলে আসব। মিনা কিছু ঠিক করতে পারছিল না শুভেন উঠে পড়ে বলল অন্ধকারে ভূতের মতন বসে থেকেই বা কী হবে চলো ঘুরে আসি বুড়ো বুড়িদের দেখার জন্যে আলোরও দরকার হয় না শুভেন উঠে ধানো দেখে মিনাও উঠল টর্চ নিল শুভেন তালা নিল তারপর মোমবাতি নিভিয়ে বাইরে এলো মিনা দরজার বাইরে একই ধরনের ঘর এটা চওড়ার দিকে একটু বড় সেই দুটো খাট একটা নেয়ারের অন্যটা লোহার শুভেনদের মতো কাঠের নয় খাট দুটো কেমন করে যে জোড়া হয়েছে বোঝার উপায় নেই আসবাবপত্রের মধ্যে একটা চেয়ার বেশি বেতের মোড়াও আছে একটা বড় ধরনের গোটা দুই লাগেজ একপাশে বেশ কিছু টুকি টাকি একটা ঘড়ি আয়নার কাছে রাখা মিনারা ঘরের চৌকাটে পা দিতেই আদর করে ভদ্রলোক ভেতরে ডেকে নিয়েছিলেন লণ্ঠন জ্বলছিল এক পাশে পরিষ্কার লণ্ঠন বৃদ্ধা মহিলা নেয়ারের খাটে বসেছিলেন কোল করে তার বিছানার পাশে কাঠের জলচৌকির ওপর ছোট মালসায় সামান্য কাঠ কয়লার আগুন কোলের উপর উলের গোলা কাঁটা অথচ তার চোখে যে চশমা তার একটা কাজ ঘষা কিছু দেখা যায় না অন্য কাজটা ভীষণ পুরু কেমন করে উনি দেখছেন শুভেন ওই কাঁচের মধ্যে দিয়ে এই আলোয় ভালো করে বৃদ্ধার চোখ দেখতে পাচ্ছিল না যা দেখা যাচ্ছিল তাতে মনে হলো কাঁচের আড়ালে দুর্বল ঝাপসা ঘোলাটি এক চোখ ভদ্রলোক শ্বেতপাথরের খোলনলচেতে কিছু যেন ছিলেন আদর করে ডেকে বসতে বললেন শুভেনকে চেয়ারে মিনাকে বিছানায় তারপর বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন সুবর্ণ এই ছেলেটি আর বৌমাটি পাশের ঘরে উঠেছে গো কলকাতা থেকে বেড়াতে এসেছে মিনা নোয়ারের খাটের একপাশে পাশে বসেছে বৃদ্ধাকে সে দেখছিল পাকা সোনার মতো রং ছিল কোথায় গায়ের বয়সে চাপা পড়েছে খানিকটা থলথলে চেহারা মাথায় বোধ হয় বেটে চাঁদের মতো গোল মুখ মাথার চুলের বারো আনাই সাদা সিঁথির জায়গাটা চুল উঠে চামড়া বেরিয়ে আছে তারই ওপর মোটা করে সিঁদুর লেপা মুখখানিতে জড়ার সমস্ত চিহ্ন স্পষ্ট ঝুলে পড়া চিবুক চামড়াগুলো ভাঁজ পড়া শুকনো ঠোঁট দুটো এখনও পুরুষটু রয়েছে সামান্য সুবর্ণ যেন যারা এসেছে তাদের দেখার জন্য ব্যগ্র হয়ে মাথা ঘোরাতে লাগলেন ভদ্রলোক বললেন ও একরকম দেখতেই পারে না একটা চোখের ছানি কাটাবার পর চোখটাই গেল বা চোখটায় ছানি পড়েছে কাটাবার ভরসা করতে পারছি না নেই মামার চেয়ে কানা মামা ভালো কি বলো শুনু ভদ্রলোক যেন স্ত্রীর সঙ্গে মজা করলেন শুভেন বুঝতে পারল ভদ্রলোক স্ত্রীর ভালো নামটা আগে বলেছিলেন পরে নামটা বললেন সুবর্ণ বিছানার ওপর হাত রাখছিলেন মিনাকে যেন একটু দেখতে পেলেন সারা মুখ হাসিতে ভরে উঠল এসো মা এসো তোমাদের কথা উনি বলছিলেন পরশু এসেছ মিনা বলল পরশু সন্ধেবেলা এসে দেখি অন্ধকার আজও দেখলে তো বাতি চলে গেল এখানে এই রকম রোজই হয় প্রায় তোমাদের বাতিটাতি আছে মদনলাল একটা দিয়েছিল মোমবাতিও রয়েছে ভদ্রলোক খোল নর্চেটা দেখে নিলেন তারপর কাচের ছোট গ্লাসে জল নিয়ে স্ত্রীর কাছে এলেন নাও খেয়ে নাও বলে স্ত্রীর হাতে খোলটা ধরিয়ে দিলেন ওষুধ খাওয়া হলো একটু জলও ভদ্রলোক বললেন সন্ধ্যাবেলায় একটু করে মকরধ্বজ খাওয়াই হাঁপের ধাত ঠান্ডা একেবারে সইতে পারে না বলতে বলতে তিনি ওষুধের পাত্রটা ধুয়ে রেখে দিলেন শুভেন সবই লক্ষ্য করছিল বলল এখানে শুনলাম বেশ ঠান্ডা পড়ে ওর তাহলে খুবই কষ্ট হবে না খুব কষ্ট হবে না এখানে শুকনো ঠান্ডা শীত ঠিক মতন পড়তে পড়তে নভেম্বরের শেষ তার আগেই আমরা চলে যাব আপনারা কতদিন থাকবেন শুভেন অস্বস্তি বোধ করল এই বৃদ্ধতাকে আপনি আপনি করে কথা বলছেন সামান্য দ্বিধার গলায় শুভেন বলল আমায় কেন আপনি বলছেন আমি কত ছোট ভদ্রলোক বড় সরল মুখে হাসলেন বেশ তুমিই বলি কতদিন থাকবে বাবা ইচ্ছে আছে দিন পনেরো বাহ থেকে যাও খুব ভালো জায়গা কোনো ঝঞ্ঝাট নেই জল হাওয়া বড় ভালো আমি তো ওই বুড়িটিকে নিয়ে তিনবার এলাম প্রথমবার আমার এক বিহারি বন্ধুর বাড়িতে উঠেছিলাম অনেকটা দূরে বড় আদর যত্ন করে রেখেছিল সে বেচারি মারা যাবার পর এখানে এসে উঠি গত বছর এই সময় এ বছরেও এলাম কি জানি আসছে বছর আবার পারব কি না আপনার ভাইপো শুনলাম এখানের হ্যাঁ আমার ভাইপো শম্ভু বিহার ইলেকট্রিসিটি বোর্ডের ইঞ্জিনিয়ার সে এখানে একটা পাকাপাকি ব্যবস্থা করে দিয়েছে ভদ্রলোক একটু হাসলেন বার কয় এলাম বলে চেনাশোনা হয়ে গেছে আমাদের কত যত্ন করে রাখে এরা বড় ভালো মানুষ মদর টদন সুবর্ণ ততক্ষণে মিনাকে আরও কাছে বসিয়ে নিয়ে তার হাতে নিজের হাত নিয়ে আদর করে বোলাচ্ছেন তুমি মেয়ে রোগা নাকি খুব হাতটা ভরা কই কলকাতায় খাও কি মীনা হেসে ফেলল বলল রোগা কোথায় আপনি রোগা ভাবছেন মাথা নাড়তে নাড়তে সুবর্ণ শুভেনের দিকে মাথা ঘোরালেন ও ছেলে মেয়ে আমার রোগানা না মোটা শুভেন এমন অসংখ ডাক এমন আন্তরিক সম্বোধন যেন শোনেনি আচমকা কয়েক মুহূর্তের জন্য তার বুকের মধ্যে কেমন করে উঠল সামলে নিয়ে হেসে বলল রোগাই বলতে পারেন মিনা স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করতে যাচ্ছিল ভদ্রলোকের সঙ্গে চোখাচুকি হয়ে গেল সুবর্ণ যেন কত আনন্দ পেয়েছেন মিনার মুখটি দেখার জন্যে আপ্রাণ চেষ্টা করছিলেন শুভেন ভদ্রলোককে জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকেন আমি বাবা আগে মাইনর ইন্সপেক্টর ছিলাম বিহারের নানা জায়গায় কাজকর্মে ঘুরেছি তারপর রিটায়ার করে ধানবাদে একটা ছোট বাড়িটারি টাড়ি করেছিলাম ভুল হয়েছিল বড় কনজেস্টেড জায়গা হয়ে গিয়েছে ও আমার নামটা তোমায় বলা হয়নি বড়দাকান্ত মুখুর্জি খাস ঘটি আদি বাড়ি ছিল উত্তর পাড়ায় তোমার নামটি কি তার নাম ধাম বলল মিনার সঙ্গে সুবর্ণ কথা বলছিলেন তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে মেয়ে কেউ না নিজের কেউ নেই আহ বাপের বাড়িতে দুই দাদা মা বাবা নেই না মেয়ে তোকে সত্যি বলছি মেয়েদের যদি বাপ না থাকে তবে বাপু কেমন হয় জানিস কদর থাকে না আমি মেয়ে হয়েই তোকে বলছি মা ভালো বাপ আরও ভালো আমার বাবা আমার বিয়ের পর দিন রাত্রির খায়নি শোয়নি যখন বাপের বাড়ি গেলাম বাবার সে কি আহ্লাদ সে যদি কেউ দেখতো ভাবতো ছেলে মানুষ বড়দাকান্ত স্ত্রীর কথা শুনছিলেন গলার শব্দ করলেন তারপর আস্তে গলায় শুভেনকে বললেন বুড়ির পেছনে লাগিয়ে একটু বলে গলা উঁচু করে স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে বললেন তোমার বাবার খুব সুখ্যাতি করছো কিন্তু বলতে নেই আমার শ্বশুরমশাই আর যাই করুন জামাইকে অনেক অচল জিনিস চালিয়েছিলেন সুবর্ণ কানে খাটুন অনন্তত শুনতে পেলেন বললেন একটাও চালায়নি আমার বাবা অচল চালাবার মানুষ নাকি মিথ্যে বলো না বরদাকান্ত শুভেনকেই যেন সাক্ষী মানছেন বললেন তুমি বলো বিয়ের পর যদি তোমার বউ অবৌমা তুমি কিছু মনে করো না যা বলছিলাম হে তুমিই বলো বিয়ের পর যদি তুমি দেখতে তোমার বউয়ের একটা পা ছোট অন্যটা বড় তোমার কি মনে হতো সুবর্ণ বাধা দিয়ে বললেন পা কেন ছোট হবে একটা পায়ের গোড়ালি খুব কেটে গিয়েছিল একটু গর্ত মতন ছিল বাঁ হাতের কোনইাকা বড়দা তো হাসি চোখে বললেন গম্ভীর মুখ করে কোনই নয় হাড়টা একটু উঁচু নাকটা তো একটুও উঁচু নয় তো কি করব ভগবান যার যেমন গড়ে দিয়েছেন আমি বরাবরই খেঁদা খোঁদা বড়দা তো থামলেন না মজা করে বললেন বুঝলে শুভেন আমার শ্বশুরমশাইয়ের এই মেয়েটিকে একদিন বিয়ের পর হবে আমার ঘড়িটাতে দম দিতে বলেছিলাম পরের দিন দেখি আমার অমন দামি বিলিতি ঘড়ি আর চলছে না দমের ঠেলায় স্প্রিং কেটে গিয়েছে সুবর্ণ মিনার মুখটি নিজের দিকে ঘুরিয়ে শুনিয়ে শুনিয়ে বললেন আমি তার কি করব মেয়ে বলো দম দেয়া মেয়ে বিয়ে করতেই পারতো বাবু আমরা তো ওটা শিখিনি ঘরের মধ্যে হাসি যেন ফেটে পড়ল সুভেন অট্টহাস্য হেসে উঠল মিনাও হাসতে হাসতে মুখে হাত চাপা দিল হাসি আর থামছিল না বড়দাকান্তও হাসছিলেন জোরে নয় মুখ চেপে তারপর শুভেনের দিকে তাকিয়ে এমন এক কৌতুকের ভঙ্গি করলেন যেন তিনি হেরে গেছেন নিজের জায়গা ছেড়ে উঠলেন বড়দাকান্ত সুবর্ণর সামনে এসে মালশার নেবা আগুন লক্ষ্য করলেন তারপর মালসা উঠিয়ে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন এই প্রবল হাস্যের পর শুভেন খুব হালকা বোধ করছিল বাস্তবিক পক্ষে শুভেন বুঝতে পারছিল এই বৃদ্ধ দম্পতির ওপর তার বিন্দুমাত্র আক্রোশ বা বিরক্তি আর নেই নিজেকে অত্যন্ত সহজ অসংকোচ লাগছে এখন মিনা হেসে বলল আপনি তখন গান গাইছিলেন আমরা শুনতে পেয়ে চলে এলাম গান ও মেয়ে বুঝেছি গান কেন হবে ঠাকুরের নাম করছিলাম গীত গোবিন্দ আমি গান টান জানি না মা মুনি সময় চর্চা করতেন মিনা ছেলে মানুষের মতো বলল আবার একটু গান না ঠাকুরের গানই সুবর্ণ যেন কেমন লজ্জা পেয়ে বললেন যা খুন শুটি করিস না আরও কটা কথা হল সাধারণ সাংসারিক ততক্ষণে বড়দাকান্ত আবার ফিরে এসেছেন তার হাতে এক কেটলি জল বড়দকান্ত প্রথমে একটা ছোট চায়ের পটে জল ঢাললেন বাকি গরম জলটা ঢাললেন হট ওয়াটার ব্যাগে তারপর গরম জলের ব্যাগটা স্ত্রীর হাঁটুর তলায় গুছিয়ে দিলেন শুভেন প্রথমটায় বুঝতে পারেনি পরে দেখল বড়দাকান্তর ঘরে নিজেদের চায়ের সরঞ্জাম আছে তিনি নিজের হাতে দু কাপ চা করলেন করে শুভেন আর মিনাকে দিলেন বড় অপ্রস্তুত বোধ করল শুভেন আপনি আবার চা করতে গেলেন কেন আমরা বার দুই খেয়েছি তাতে কি খাও চা খেতে খেতে আবার গল্প শুরু হলো শুভেন প্রায় অসংখেই কথা বলছিল ওর শরীর ভালো থাকে না আপনি কি করে ওকে নিয়ে ঘুরে বেড়ান শুভেন জিজ্ঞাসা করল ওকে নিয়ে পারি বড় তো বললেন চল্লিশ বছর বইয়েই বেড়াচ্ছি শরীরের আর দোষ দেবো কি বলো সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে সুনুর উনিশ বছর বয়সে একটা জীবন মরণ সমস্যা দেখা দিল বলে গলা নামিয়ে বললেন ওভার গ্রোথ হয়ে গেল ডেড চাইল্ড অপারেশন করে বের করতে হলো ও সবের আর কোনো আশা রইল না শুনু ও মরো মরো ছ মাস বিছানায় ওই ফাঁড়াটা কাটলো তো আবার বছর সাতে পরে গল ব্লাডার নিয়ে পড়ল আবার অপারেশান তারপরে এই তোমার বুড়ো বয়সে ঘাড়ের কাছে একটা টিউমার দেখতে দেখতে বড়ো হয়ে গেল আবার অপারেশান তিন তিনটে অপারেশনের ধাক্কা সামলে শরীরে কি থাকে বলো খুচরো তো আছেই ছানি কাটিয়ে একটা চোখ গিয়েছে অন্য চোখটা ওই তোমার নিবে আসা শলতের মতন রয়েছে যে কোনো সময় নিবে যেতে পারে তার উপর সুগার বাত নিশ্বাসের কষ্ট সুবর্ণ সবই শুনছিলেন শুভেনকে উদ্দেশ্য করে বললেন ও ছেলে উনি যখন অচলের কথা বলেন তখন এই সব ভেবে বলেন বুঝলে তো বরদাকান্ত সরল স্নিগ্ধকলায় বললেন তা বলি কিন্তু শুনু এই অচলটুকু না থাকলে আমিও যে সচল থাকতুম না সুবর্ণ চুপ করে থাকলেন তার মুখে দুঃখ নেই ক্ষোভ নেই কাতরতা নেই পরিপূর্ণ তৃপ্ত এমন এক মুখ করে চেয়ে আছেন যেন জীবনের সমস্ত প্রাপ্তি তার মিটে গেছে একটু পরে মিনার হাত নিজের বুকের কাছে টেনে নিয়ে বললেন কে যে কাকে সচল রাখল জানি না মা ঠাকুর জানেন তিনি জানেন কে কবে অচল হয়ে পড়বে বড়দাকান্ত কথা বললেন না শুভেন কেমন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মিনার মুখ বেদনায় ভরে উঠল কি এক বিষণ্নতা যার কোনো রূপ নেই আকার নেই সীমা নেই এক প্রায়ন্ধকার ঘরে জমে উঠতে লাগলো ধীরে ধীরে এমন সময় মদন লাল এলো হাতে মালসা নতুন করে আগুন করে এনেছে বরদাকান্ত উঠলেন দেখলেন ধোঁয়া আছে কিন্তু আগুনে চৌকির ওপর নিজের হাতে রাখলেন তারপর একটা শাল এনে স্ত্রীর পিঠে জড়িয়ে দিলেন কোলের কাছ থেকে উলের গোলা কাঁটা সরিয়ে নিলেন যাবার সময় শুভেন সমস্ত দেখছিল লণ্ঠনের ম্লান আলো যেন ম্লানতর হয়ে সুবর্ণর গায়ে পড়েছে পিঠের ওপর কালো শাল ফর্সা জরা জর্জরিত জড়িত মুখে যেন কত তৃপ্তি মেশানো অথচ এই তৃপ্তির কোথাও যেন এক বেদনার অস্পষ্ট স্পর্শ রয়েছে কোথায় চোখে নাকি ওই চুল ওটা সিঁথির সিঁদুরের ওপারে পাকা চুরের আড়ালে যা আর দেখা যায় না মিনা হঠাৎ সুবর্ণকে বলল আপনি মাসিমা চোখে দেখতে পান না তবু ওই উলের গোলা আর কাঁটা নিয়ে কি করছিলেন সুবর্ণ সুন্দর করে হাসলেন হাজার আর দেখতে পাই না মা বড় কষ্ট হয় এককালে কত কি বুনতাম উনি আমার বোনা ছাড়া জীবনে কখনো কিছু পড়েছেন নাকি অভ্যেসটা তো রয়েছে মা হাতে কাঁটা ধরলে ঠিক বুনতে পারি কি বুনছিলেন সুবর্ণ একটু চুপ করে থেকে বড়দাকান্তর দিকে আঙুল দেখালেন শীত পড়ে যাচ্ছে তো মা আমার বুড়োর মাথায় চুল কই ওই জন্য একটা টুপি বুনতে বসেছি মিনা হাসতে যাচ্ছিল হঠাৎ তার হাসিটা গলার কাছে এসে পুটুলি পাকিয়ে গেল তারপর সমস্ত বুক টন টন করে উঠল চোখে জল এসে গেল মিনার জ্যোৎনাও মরে গিয়েছে জানালার বাইরে অন্ধকার ঠান্ডা আসছিল মিনা পাশ ফিরে চুপ করে শুয়ে আছে তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল শুভেন চার পাশ জুড়ে যত ঝিজি ডাকছে অনেকক্ষণ আগে স্টেশনের দিক থেকে একটা গাড়ি চলে যাবার শব্দ ভেসে এসেছিল ঠান্ডাটা আর যেন সহ্য না হওয়ায় শুভেন বিছানায় বসে জানলা ভেজিয়ে দিল আরও অন্ধকার হয়ে গেল ঘর খুটখুট করছে কেমন যেন বিরক্ত হয়ে শুভেন বলল ঘুমোলে নাকি মিনা সাড়া দিল না শুভেন স্ত্রীর গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে বুকের কাছে টেনে নিল মিনা ঘুমোচ্ছে না অথচ নিঃস্বার শুভেনও এতক্ষণ এইভাবেই শুয়েছিল সারা শব্দ না করে এখন বিরক্ত লাগছে কেন বিষণ্ন লাগছে কেন বুকের মধ্যে এই ভার কেন জমছে কেন তার শরীর সাড়া পাচ্ছে না শুভেন যেন ক্রমশই বিরক্ত হয়ে উঠে নিজেকে স্বাভাবিক সচেতন করতে চাইল মিনার মুখে গাল ঘষল চুমু খেলো কানে ফুঁ দিল চোখের পাতায় জীবের আগা ছুমালো তারপর মিনার জামায় হাত দিল মিনা কোনো কোথাও বাধা দিচ্ছে না কিন্তু তার নিজের দিক থেকে কোনো সাড়া নেই তার গায়ে আজ তেমন করে কাঁটাও ফুটল না পা গরম হাত উষ্ণ তবু শুভেন অনুভব করলো মিনার সেই ব্যাকুলতা তপ্ততা নেই তার চুমুতে নেশার সেই তাঁত নেই লবণাক্ত ও মিষ্ট তার চেনা স্বাদও না শুভেনের মনে হলো ঠিক এখান থেকে সে ফিরে যেতে পারে না ফিরে গেলে যেন তার হার শিকার হবে এই যৌবন এই শরীর এখানে হেরে যেতে নারাজ কেন হারবে ঠোঁটের কাছ থেকে ভেজা করে আঙুলটা বের করে শুভেন মিনার কানের মধ্যে আস্তে আস্তে ঘোরাতে লাগল যেন পালক দিচ্ছে কানে মিনা ঈষৎ কাঁপল মিনু মিনু শুভেন আদর করে বারবার ডাকতে লাগল ফিস ফিস করে চুমু খেতে লাগল গলা বুক ভরে গেল চুমুতে শুভেনের ভার বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে শুভেন যখন আদরের শেষাশেষি মিনা হঠাৎ বলল একদিন আমি যখন বুড়ি হয়ে যাব তুমি কি করবে শুভেন বলল আমিও বুড়ো হব না আমার কথা বলো তখনও তুমি আমায় অমন করে ভালোবাসবে শুভেন বিন্দুমাত্র কিছু না বুঝেই বলতে যাচ্ছিল বাঁশবাসব তার আগে তার সুবর্ণ সেই সাল জড়ানো তৃপ্ত ও বিষণ্ণ মুখ যেন চোখের ওপর আটকে গেল সুভেন কেমন অসার হয়ে গেল একেবারে নিশ্চল ক্রমে শরীর কেমন উদ্যমহীন আবেগহীন ঠান্ডা হয়ে আসতে লাগল মীনা যেন কেমন দুঃস্বপ্নের মধ্যে কথা বলার মতো করে বলল এত ভালোবাসা আমি আর দেখিনি একজন যদি আগে যায় অন্যজনের কি হবে বলতে পারো সুবিন হঠাৎ যেন দেখল বুড়ি চলে যাচ্ছে চলে যাচ্ছে খাটে শুয়ে সাদা মাথায় সিঁদুর লেপা গলায় গাঁদা ফুলের মালা আর এই বেহারি গ্রামের মদনলালরা দড়ির খাটিয়া বয়ে নিয়ে চলেছে মাঠ ঘাট জঙ্গল দিয়ে ভোমরার গুঞ্জনের মতো শব্দ উঠছে রাম নাম সত্য হ্যায় বড় দোকান তো পিছু পিছু চলেছেন আস্তে আস্তে একা একা চোখ দুটি খাটের দিকে স্ত্রীর পাশে গড়িয়ে নেমে পড়ল শুভেন বালিশে মুখ কুঁজল সারা জীবন ধরে এত ভালোবাসা বয়ে নিয়ে যাবার সাধ্য কি তার আছে শুভেন নিজেই বুঝতে পারল না তার কা কখন কান্নায় ধুয়ে যাচ্ছিল বুকের মধ্যে গভীরে কোথাও শীতের বাতাসের শীষ ধরানো তীক্ষ্ণ শব্দের মতন একটা হাহাকার করা ফোপানো কান্না পাক খাচ্ছে খাচ্ছে গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ